হ্যালো বন্ধুরা কি অবস্থা তোমাদের আশা করি ভালো আছো যে সাইটি পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের প্রথম ক্লাস তো আজকে শুধু পিএসপি নিয়ে আলোচনা করব পিএসপি কি পিএসপি কিভাবে কাজ করে এবং পিএসপি শিখে আমাদের কি লাভ তো চলেন শুরু করি তো প্রথম অংশ পিএসপি কি পিএসপি হচ্ছে সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ পিএসপি মানে হাইপার টেক্সট পি প্রসেসর এটি ইমব্রেডেড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যেটি দিয়ে খুব সহজে ডাইনামিক ওয়েব পেজ তৈরি করতে পারবেন ডাইনামিক ওয়েব পেজ তৈরি করার জন্য বর্তমানে বহু ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হচ্ছে তবে পিএসপি তার মধ্যে অন্যতম পিএসপি র মাধ্যমে আপনি খুব সহজে সকল ধরনের অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করতে পারবেন এটি ইউজার ফ্রেন্ডলি এবং চলেন দ্বিতীয় অংশ পিএসপি কিভাবে কাজ করে পিএসপি একটি সার্ভার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ যা আগে বলা হয়েছে সেজন্য এটি আপনার কম্পিউটারে সরাসরি রান করবে না এটিকে রান করানোর জন্য আপনার কম্পিউটারকে সার্ভার কম্পিউটার বানাতে হবে এবং এটি আপনি খুব সহজে করতে পারবেন এর জন্য আপনাকে অ্যাপেস নামক একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে এরপর আপনার কম্পিউটারে পিএসপি রান করতে পারবেন ওকে চলুন পিএসপি কিভাবে কাজ করে সেটা একটু দেখি যখন আপনি কোনো পিএসপি ধারা তৈরি কোনো ওয়েবপেজে ঢুকেন তখন আপনার ব্রাউজার মানে আপনি ক্লায়েন্ট আপনার ব্রাউজার পিএসপি কে ডিকোড করার জন্য মানে রান করার জন্য প্রথমে ওয়েব সার্ভার ওই ওয়েব সার্ভার এখানে ওয়েব সার্ভার বলতে অ্যাপেস বা আইএস কে বোঝানো হয়েছে তো ওয়েব সার্ভারকে রিকোয়েস্ট পাঠায় দেন পিএসপিটা মডিউল হয় দেন পিএসপিটা মডিউল হওয়ার পরে ওয়েব সার্ভারে ফিরে আসে দেন ওয়েব সার্ভার আপনার ব্রাউজারকে এইচটিএমএল আউটপুট পাঠায় এবং সে ব্রাউজার এইচটিএমএল আউটপুটকে আবার আউটপুট করে আপনাদেরকে শো করে ওকে চলুন না আরো ভালোভাবে দেখি দেন এটা আপনি ক্লায়েন্ট ক্লায়েন্ট বলতে এখানে এক ব্রাউজার ব্রাউজার যখন প্রথমে রিকোয়েস্ট পাঠায় ওয়েব সার্ভার সফটওয়্যার ওয়েব সার্ভার সফটওয়্যার আপনার ডাটাবেজে রিকোয়েস্ট পাঠায় বা সার্ভারে মেইন সার্ভারে রিকোয়েস্ট পাঠায় আপনার পিএসপিটা মডিউল করার জন্য দেন পিএসপিটা মডিউল করার পরে আপনার সার্ভারে ফিরে আসে এক্স এইচটিএমএল দেন আপনার ব্রাউজার সেটাকে ডিকোড করে ডিকোড করে আপনাকে আউটপুট দেখায় নরমাল আউটপুট ওকে আশা করি বুঝতে পারছেন ওকে দেন আমরা দেখব পিএসপি শিখে আমাদের কি লাভ ওকে এটা অনেকে প্রশ্ন করছেন ভাইয়া পিএসপি শিখে আমাদের কি লাভ হবে অন্যান্য ল্যাঙ্গুয়েজে তো শিখতে পারি ওকে তো এটা নিয়ে কিছু লিখছি তো প্রথম যে যেটা বিশ্বের যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে সবচেয়ে ল্যাঙ্গুয়েজের মধ্যে পিএসপি সবচেয়ে বেশি জনপ্রিয় এবং এর কমিউনিটি সবচেয়ে বেশি আপনি যে কোনো কমিউনিটি পিএসপি বিষয়ে যে কোনো প্রশ্ন করতে পারবেন এবং সেটা থেকে উত্তর উত্তর পাবেন পিএসপি যেহেতু একটি ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ সেজন্য এটির কোনো খরচ নেই শুধুমাত্র ডেভেলপার খরচটাই ওকে তিন সারা বিশ্বে যখন সিকিউরিটি নিয়ে উদ্বিগ্ন সেখানে পিএসপি একমাত্র ল্যাঙ্গুয়েজ যার সিকিউরিটি নিশ্চয়তা সন্তুষ্টজনক চার অনেকগুলো ডেডিকেটেড সাইট রয়েছে যেখান থেকে বর্ণনা সহ খুব সহজে পিএসপি কোড শিখতে পারবেন তার মধ্যে একটি ডাব্লিউ থ্রি কোড ওকে বর্তমানে পিএসপি এর অনেক ফার্ম ফ্রেম ওয়ার্ক রয়েছে যেগুলোর মাধ্যমে ওয়েবসাইট তৈরি এবং বিভিন্ন সমস্যার সমাধান সহজ হয়ে এসেছে এটি দ্বারা তৈরি সফটওয়্যার বা ওয়েব পেজ একবার ডেভেলপার করার পর আপনি পরবর্তীতে পরিবর্তন করতে পারবেন সাত বেশিরভাগ কোম্পানি পিএসপি নিয়ে কাজ করে এজন্য পিএসপি ল্যাঙ্গুয়েজ বা ডেভেলপারদের চাহিদা দিন দিন বেড়ে চলেছে ওকে এই ছিল আজকের ভিডিও আর এই জিএসসি ফাইলটা কিছুক্ষণের মধ্যে আপনার ব্রাউজ ভিডিও ডিসক্রিপশন আপলোড করা হবে সেখানে আপনার পিএসপি সুবিধা এবং অসুবিধা সবগুলো উল্লেখ থাকবে